দূরপাল্লার নতুন একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ধারণা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর আজ সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো দেশটি। এ নিয়ে চলতি মাসে সপ্তমবারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। জাপান ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে প্রতিবেশী দেশগুলোর আকাশ সীমা এড়াতে পিয়ংইয়ং একটি উঁচু স্থান থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে। ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ 2000 কিলোমিটার উপরে ওঠে এবং 800 কিলোমিটার পথ অতিক্রম করে গিয়ে সমুদ্রে পড়ে। ক্ষেপণাস্ত্রটির গতি দেখে ধারণা করা হচ্ছে এটি একটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।